আজ সকালে এলাম দীঘার মোহনাতে, এখন প্রায় প্রায় 7টা। আর সানরাইজ আজকে খুব একটা ভালো নয়, একটু মেঘলা, যার জন্যে সেরকম সেই উপভোগটা পেলাম না সানরাইজে। যাক, মোহনা দেশে এখানে ফেনির একটা প্রভাব এখন পর্যন্ত দুর্ভাগ্যজনক একটা জিনিস এগুলো হয়ে রয়েছে। কিছুদিন আগে ফেনি হয়েছে, সেগুলোর একটা এফেক্ট কত ভয়ঙ্কর হতে পারে আর কত ভয়ঙ্কর হতে পারত। যা হোক, মোহনা আমি ওপাশে, যে পাশে আমি ভিউটা দেখাচ্ছি, এপাশে নদী আছে, নদীর সাথে সঙ্গম হয়ে আস্তে আস্তে সাগরের দিকে মিলিত হচ্ছে। সবাই হেঁটে বেড়াচ্ছে, জোয়ার আসলে পরে তখন আর হেঁটে বেড়াতে হয় না। খুব অনেক বক, হয়তো একটু হলেও বোঝাতে পারবো কেন কি সামনে মাছের আড়ত রয়েছে। এবার মাছ খেতে বকেরা আসবে, জানি না কতটুকু দেখাতে পাচ্ছি, খুব দূরে বক ভর্তি। মোহনায় আসলে খানিক্ষণ বসতে হয়, তাহলে অনুভব করা যায় মোহনার সৌন্দর্যটা। কেন এখানে এসে চলে গেলে হয় না, মোহনা মানে খানিক্ষণ স্থির হয়ে বসা।